মাই সিম্পল ডেলিভারি অবশ্যই তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে কিসের রেসিপি আমি শেয়ার করতে চলেছি। তো হ্যাঁ, ফ্রাইড রাইস রেসিপি শেয়ার করতে চলেছি। তো একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো রেস্টুরেন্ট বা কোনো চাইনিজ আইটেম ভেবে ওইভাবে না, ঘরে যেমন করি সেভাবেই তোমরা দেখালাম। তো তার জন্য তো তোমরা দেখলে যে গাজর কুচি আর কপি ফুলকপি কুচো মানে ফুলকপি কুচিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম এইসব দিয়ে হচ্ছে আজকের হবে। আর চিংড়ি মাছটা কিন্তু আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি, ওটা তোমরা দেখেছো। আর ডিম এসে ডিম ফাটিয়ে নিচ্ছি, ডিমটা আগে পুরো ঝুড়ো ঝুড়ো করে ভুজিয়া করে নেব, তারপর সবজিগুলো ভেজে আর তারপর রাইসের সাথে মেশাবো। তবে সাধারণত ফ্রাইড রাইস কী হয়, মানে সবজিগুলো দিয়ে রাইসটা দিয়ে কড়াতে মানে হাই ফ্লেমে ওটা নেড়ে মানে একটু সয়া সস দিয়ে নুন যা লাগবে দিয়ে সেটাও দিয়ে মানে নেড়ে নিয়ে রাইসটা বানানো হয়। কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই করি, যেভাবে করবো সেটা তোমরা দেখো শেষ পর্যন্ত, তাহলে বুঝবে। আর তোমরা কীভাবে করো আমি জানি না, তবে আমি এইভাবেই করি। আর যেহেতু আমাদের অনেক বড় ফ্যামিলি তো পরিমাণটা অনেকটা, তো এইভাবে করলে আমার সুবিধা হয় সেই জন্য। তো দেখো আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে, তো এবার এটা তুলে নিয়ে আর চিংড়ি মাছটা আগে থেকেই ভেজে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছটা একটু বড় বড় ছিল সেই জন্য আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। কেননা বলতো বড় বড় অনেকটাই বড় বড়, তো খারপাতে পড়বে না আমি একদম কুচি কুচি করে কেটে ওটাকে ভেজে নিয়েছি। তো আমার ডিমটা ভেজে নিয়েছি, এবার ফুলকপিগুলো তুলে দিলাম। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে এখনও গাজর আছে, বিনস আছে, তো এগুলো ভেজে নেব। ক্যাপসিকাম একসাথে ভেজে নিয়ে পুরো সবজিগুলো ভেজে একসাথে মিক্স করে নেব। তারপর এদিকে আর আমি কিন্তু চালটা ভিজিয়ে রেখেছি, রাইসের জন্য যে চাল লাগে দেরাদুন রাইস তোমরা তো জানো। তো চালটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তো আমি ভালো করে চালটা ধুয়ে নিয়ে এক ঘন্টার জন্য অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। তো বাজতে বাজতে টাইমটা অনেকটা মানে এক ঘন্টা কেটে যাবে, তারপর আমি ভাতটা বসাবো। তো দেখো ফুলকপিটা একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে কিন্তু আমি একটু চাপা দিয়ে দেবো, তাহলে কী হবে যে ডাঁটাগুলো যেটা শক্ত শক্ত থাকে ওগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, আর সেই কারণে একটু চাপা দিয়ে ভাজলে সুবিধা হয় আর কি। তো দেখো ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি, ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো এটা তুলে নেব, তুলে নিয়ে বাকি সবজিগুলো ভেজে নেব। আমি একটা জায়গাতেই রাখছি, কারণ এটা পুরোপুরি তো সব একসাথে মিক্সড করবো, সেই কারণে আমি একটা জায়গাতেই রাখছি। আর এটা আমি পুরো সাদা তেল দিয়েই করবো। আর রাইস করতে আর কী কী লাগে তোমরা তো জানোই, ঘি তো অবশ্যই লাগে। যখন রাইসটা আমি মেশাবো তখন ঘিটা ইউজ করব। আর এই যে বিনসগুলো তুলে দিলাম এরকম কুচি কুচি করে কাটা, বিনসটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি গাজরগুলো তুলে দেবো। তো দেখো বিনসটা হালকা ভাজা হয়ে গেছে, আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপর আমি গাজরগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেবো, তারপর পুরো সব সবজিগুলো একসাথে ভালো করে ভেজে নেব। এবার আমি গাজরগুলো তুলে দিলাম, গাজরগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি। অনেকে একদম কিউব আকারে একদম ছোটো ছোটো কিউব আকারেও কেটে নেয়, আমি এভাবেই করি, এভাবেই দেখালাম। তো গাজরগুলো তুলে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। এখানে দেখো চালটা বললাম এক ঘন্টা প্রায় হয়েই গেছে, চালটা পুরোপুরি ভিজে গিয়ে অনেক লম্বা লম্বা হয়ে গেছে সেই জন্য আমি আর হ্যাঁ জলটা কিন্তু ভাতের জলটা বসানোর পর ভালো করে কষকষে গরম হয়েছে, তারপরে আমি কিন্তু চালটা তুলছি, মানে প্রায় ফুটন্ত জলে এই চালটা তুলতে হবে। আর বেশিক্ষণ কিন্তু আর রান্না করা যাবে না, কারণ একটু যেহেতু এক ঘন্টা ভেজানো ছিল খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর অবশ্যই জলটা অনেকটা বেশি দিতে হবে, কারণ একটু জলে ভাসা ভাসা হলে তবে চালগুলো গোটা গোটা থাকবে, নাহলে হয়তো জড়িয়ে যেতে পারে। তো চাল তুলে দিলাম, আর একটু এর মধ্যে কাজু আর কিশমিশও দেয়, কিন্তু কিশমিশটা আমার ছিল না সেজন্য কাজু আর এলাচ দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, ওটাও একসাথে ভেজে নেব। ভেজে নিয়ে
সব মানে সবজিগুলো একসাথে মিক্স করে নেবো, যেহেতু একসাথে মধ্যে মেশাবো তাই একসাথে মিক্স করে নেবো। করে নেওয়া হয়ে গেছে, এবার দেখো আমি কিভাবে রাইসটা বানাচ্ছি। তো এর মধ্যে আমি একটা লেয়ার ভাত নিয়ে নিয়েছি, এর উপর আমি ঘি দিয়ে দিলাম। তোমরা ঘিটা পরিমাণ মতো দিও, মানে সবাই তো সমান বেশি ঘি খায় না, কেউ কম কেউ বেশি পছন্দ করে, তো আমরা খুব বেশি ঘি দিচ্ছি না, একটু কমই, কেননা আমাদের শ্বশুর মানে বাপি ঘি দেওয়া বেশি খাওয়াটা ওনার পক্ষে ঠিক না, তো সেই কারণে আমি ঘিটা কমই দেবো। তো ঘিটা দেওয়ার পর একটু নুন, আর নুন চালটা যখন ভাতটা যখন হয়েছিল আমি কিন্তু ওর মধ্যে খানিকটা নুন দিয়েই দিয়েছিলাম, তো খুব বেশি নুন লাগবে না, অল্প পরিমাণ নুন লাগবে বলে আমার মনে হলো তাই অল্প করে ছড়িয়ে দিলাম। আর তারপর দিচ্ছি অল্প একটু চিনি, একটু স্বাদের ব্যালেন্স থাকার জন্য ছোটো চিনি দিতে লাগবে। তো ওটা দেবার পর এবার আমি মিশিয়ে রাখা যে সমস্ত মশলা মানে সবজিগুলো আছে ওইগুলো আমি অ্যাড করে দেবো ওর মধ্যে, দেখো। আর ওপর থেকে কিন্তু আমি একটু গোলমরিচও দিয়ে দিয়েছি, একটু ঝালঝালও আসবে, এর মধ্যে কাঁচা লঙ্কা অল্প দেওয়াও আছে সবজির মধ্যে, তো আমি কিছুটা সব দিয়ে দিলাম। তারপর আর একটা লেয়ার দিচ্ছি, দেখো, আর কিছুটা ভাত কিছুটা পরিমাণ ভাত এর উপর দিয়ে দিচ্ছি। তো ভাতটা যে সময় তোমার নামাবে পুরোপুরি কিন্তু সেদ্ধ মানে একদম পুরো যে যেমন ভাত আমরা খাই অতটা পরিমাণ সেদ্ধ করবো না, একটু আগে নামাবে, একদম চাল চাল অবশ্য না, একটু আগে নামাবে, কেননা এটা গরমে থেকে থেকে না আর একটু নরম হয়ে যায়, চালটা তো খুবই সরু সরু, তো একটু আগে নামাবে। তবে বিরিয়ানির মতো কিন্তু অত অত শক্ত শক্ত নামালে হবে না, বিরিয়ানির জন্য ওটা হাফ সেদ্ধ করতে হয়, কিন্তু রাইস পুরোপুরি হবে, কিন্তু একটু আগে নামালে কী হবে, গরম ভাতটা যখন চাপা থাকবে ওর মধ্যে আর একটু ভাপে আর একটু নরম হয়ে যাবে। তারপরে এ দেখো আবার একটা লেয়ার দিয়ে দিলাম, তো ভাতটা দেওয়ার পর আবার সেই ঘি দিয়ে দিলাম, আর নুন চিনি দিয়ে দেওয়ার পর একটু নুন চিনি দিয়ে দিলাম, তারপরে এবার আমি আবার সবজিগুলো দিয়ে দেবো। তো এরকম করে তিনটে লেয়ার হবে, যেহেতু চালটা এক কিলো চাল, এক কিলো পরিমাণ চাল, আর হাঁড়িটা দেখে বুঝতে পারছো চালের পরিমাণটা, আর সেই জন্য আমি তিনটে লেয়ার করছি, তোমরা তোমাদের পরিমাণ মতো লেয়ার করবে, দুটো লেয়ারও হয়ে যেতে পারে, আবার কখনও ভাতের ওপর পুরো সব একসাথে মিশিয়ে দিয়ে ওটা নাড়াচাড়া করে হয়ে যায়। তো আমি এটা করে নিলাম, এরপর আবার ভাত দিয়ে দিলাম, তো এইভাবে আমার তিনটে লেয়ার হয়েছিল। এটা নিয়ে তিনটে হচ্ছে লাস্টে একটা চারটে, মোট চারটে লেয়ার হতে করতে হয়েছিল আমাকে। তো একই প্রসেসে, তো তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দিও, আর যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছায় আমি আপলোড করা মাত্রই, সে কারণে নোটিফিকেশনটাকে কিন্তু অল করে দিও। আর আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, তোমরা সবাই কিন্তু ভালো থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আমিও যারা তোমার ব্লগার বন্ধুরা আছো, আমার যে সমস্ত বন্ধুদের অনেক চ্যানেল রয়েছে তাদের ভিডিও আমিও দেখি, তাদের ভিডিও দেখে আমিও কমেন্ট করি, তো তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করো, তবে আমি বুঝবো যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো, আর প্লিজ আমার পাশে থেকো। তো দেখো এইভাবে আমার লেয়ার বাই লেয়ার সব পুরোটা দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আমি একসঙ্গে মিক্স করে নেব। ভাতটা কিন্তু অনেকটাই পুরোপুরি গরম, যেহেতু এইমাত্র নামিয়েছি, গরম থাকতে থাকতে যে ঘিটা দিলাম আর সমস্তগুলো দিলাম ওটা দিয়ে কিন্তু আমি চাপা দিয়ে দেবো, এটা কিন্তু আমি আর মানে বসাবো না, কিছুতে নাড়াচাড়া করবো না, এটা চাপে রেখে দিলে এটাই হয়ে যাবে। তবে নর্মালি যেটা তোমরা দেখো আমরাও জানি যে যেমন চাউমিন করা হয় সবজি দিয়ে আর চাউটা দিয়ে একবারে কড়াতে নাড়া হয়, ওইভাবে কিন্তু মিক্স ফ্রাইড রাইসটা হয়, ঠিক আছে। আর আমি হ্যাঁ এতে কিন্তু আমি চিকেন দিইনি, কারণ চিকেন আমার শাশুড়ি মা চিকেন খান না, সেই কারণে আমি চিকেন এর মধ্যে দিইনি, আমি চিকেন আলাদা রান্না করেছি সেটা দিয়ে খাওয়া হবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আমি এভাবেই করি আর তোমরা কীভাবে করো অবশ্যই জানিও। তো টাটা, বাই বাই।